পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি হিমাদ্রি আজ তোমাদের জন্য যে চাকরির খবরটি নিয়ে এসেছি সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিকে স্বাস্থ্যসাথী সেল প্রকল্পে তোমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি পোস্টে নিয়োগ করা হবে এখানে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এখানে তোমরা আবেদন কিভাবে করবে যোগ্যতা কত লাগবে বয়স কী লাগবে পুরো বিস্তৃত জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আর নিয়মিত সরকারি চাকরি সরকারি প্রকল্প ও বেসরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য পিএইচ কেরিয়ার সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও তো তোমরা অনস্ক্রিনে নোটিশটা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টর সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট স্বাস্থ্যসাথী সেলে এখানে ডেট দেওয়া আছে নয় নয় দু হাজার বাইশ তারিখে নোটিশটা প্রকাশ হয়েছে আচ্ছা এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি পোস্টে নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমাদের এক বছরের কন্ট্রাক্টে নিয়োগটা করা হবে এখানে তোমরা অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরু হচ্ছে দশ নয় দু থেকে চলবে উনতিরিশ নয় দু পর্যন্ত এখানে তোমাদের কোনো রকম অফলাইন আবেদন চলবে না তোমরা শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবে আচ্ছা নেম অফ দ্য পোস্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর হচ্ছে বেতন তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হবে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আইটি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এখানে শূন্যপথ আছে একটা কোয়ালিফিকেশান এখানে যেটা চাওয়া হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট এবং তার সঙ্গে কম্পিউটারে নলেজ থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে অথবা পিজিডিসি এ কোর্স করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে ডিজাইরেবেল কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বিজনেস ম্যানেজমেন্ট অর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান ডিগ্রি থাকলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে এখানে তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে আঠাশ হাজার ছশো টাকা আচ্ছা এখানে মেথড অফ সিলেকশান যেটা দেওয়া আছে এখানে তোমাদের তিনটে স্টেপে তোমাদের নিয়োগ পদ্ধতিটা কমপ্লিট করা হবে ফার্স্ট তোমাদের রিটেন এক্সাম হবে তারপরে কম্পিউটার টেস্ট তারপর হচ্ছে ইন্টারভিউ রিটার্ন এক্সামে তোমাদের পঁচাত্তর নম্বরের হবে এখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে রিটেন এক্সামে যারা যারা পাস করবে টপ ফিফটি মানে সব থেকে বেশি নাম্বার পাওয়া পঞ্চাশ জনকে ওরা পরবর্তী স্টেপ কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের জন্য ডাকবে কম্পিউটার টেস্ট হবে কুড়ি নাম্বারের আর ইন্টারভিউ হবে পাঁচ নাম্বারে তারপরে তিনটে স্টেপের যে নাম্বার সেগুলোকে যোগ করে যে বেশি নাম্বার পাবে তাদের এখানে নিয়োগটা করা হবে আর সেখানে অ্যাডমিট কার্ড তোমরা অনলাইনে ডাউনলোড করতে পারবে অনলাইনে ডাউনলোড করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে এস টোয়েন্টি ফোর পিজিএস ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে আচ্ছা এখানে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট কি বলা হয়েছে এখানে তোমাদের এক বছরের পিরিয়ডে নিয়োগটা করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং পরবর্তীকালে তোমাদের কাজের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে তোমাদের কন্ট্রাক্টটা রিনিউ করা হবে এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে তোমরা চল্লিশ বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে আর তোমাদের বয়সটা হিসাব করা হবে এক এক দু হাজার তেইশ অনুযায়ী তো তোমরা যারা এখানে আবেদন করবে ভাবছ তারাই নোটিশটা একটু ভালো করে পড়ে নেবে নোটিশটা আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে পুরো পদ্ধতিটা ভালো করে দেখে নেবে তারপরেই তোমরা এখানে আবেদনটা করবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আর খবরটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটি একটি লাইক করে দিও আর তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানিও ধন্যবাদ